السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা এই শোয়ার বিষয়ে তৃতীয় খণ্ডের একবারে শেষ জায়গায় চলে আসছি, মিন মিশকাতিন নবুয়া, নবুয়াতের দ্বীপ আধার হতে। তো গতকালকে গত ক্লাসে আমরা 37 নম্বর হাদিস পর্যন্ত পড়েছিলাম, একটু দ্রুত করতে হবে আমাদের। তো প্রথমে 37 নম্বর হাদিসটাই বলেন আসহাবুল ইসলাম ভাই, তারপরে আমরা 38 থেকে শুরু করবো ইনশাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء الجنة قبل الأغنياء بخمس مئات عام بخمسمائة عام. أبو هريرة رضي الله عنه بنيت رسول الله صلى الله عليه وسلم بولتين أمي سنتي رسول الله صلى الله عليه وسلم بولتين سامي تو نايه كنا أمي بره ديك سلي جي رسول الله صلى الله عليه وسلم بولتين جي দরিদ্ররা দরিদ্র থেকে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। জি মাশাআল্লাহ, রওয়াহু তিরমিজি। আচ্ছা শোয়েব আহমেদ ভাই, আপনি চেষ্টা করেন আজকে পরবর্তী থেকে পড়ার, আমি বলে দেওয়ার আগেই দেখি আপনারা কতটুকু পারেন। 38 নম্বর থেকে عن أبي أمامة رضي الله تعالى عنه قال حضرت أبي أمامة رضي الله تعالى عنه قلت تيني بولين ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم أصحابا كانوا أصحابو أصحابو فايل إتاي فايل ذكر أو فايل একদিন, ইয়াওমান মানে হচ্ছে একদিন, ইন্দাহু দুনিয়া, তার নিকট দুনিয়া সম্পর্কে আলোচনা করলো। আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আলোচনা করলো। দাকারা এই ফেলের ফাইল হচ্ছে আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন বিষয়ের আলোচনা করলো? আর দুনিয়া, দুনিয়া সম্পর্কে। কার নিকটে? ইন্দাহু, তার নিকট, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। ইয়াওমান মানে একদিন, কোন একদিন, কোন দিন সাহাবগণ নিকটে দুনিয়া সম্পর্কে আলোচনা করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা তাসমাউনা, তোমরা শোনো না, তোমরা কি শুনছো না? তোমরা কি শুনছো না? আলা তাসমাউনা, তোমরা কি শুনছো না? ইন্নাল বাদা মিনাল ঈমান, নিশ্চয়ই ইমানের
বাজাদাতা মানে হচ্ছে সরল, একবারে সহজ ভাবে জীবন যাপন করা। নিচে লেখা আছে সহজ সরল জীবন যাপন, সহজ সরল সাধারণ ভাবে জীবন যাপন করা। ইন্নাল বাজাদাতা মিনাল ঈমান, নিশ্চয়ই সহজ সরল ভাবে জীবন যাপন করা, সাদা সিধা, সাদা সিধা জিন্দগিও বলা হয়, সাদা সিধা জিন্দগি, মিনাল ঈমান, ইমানের অন্তর্ভুক্ত। জি, একই কথা দুইবার আসছে তাকিদের জন্য, একই কথা দুইবার, এটা তাকিদের জন্য আসছে। ইন্না তো আছে তাকিদ, আবার একই কথা দুইবার, ইন্নাল বাজাদাতা মিনাল ঈমান। জি, রওয়াহু আবু দাউদ, রওয়াহু আবু দাউদ, দাউদ কি বললি? জি, তারপরে 29 নম্বর, 39 নম্বর। عن عبد الله بن عمر بن العاص رضي الله عنهما عمرين এটা উমর না, উমরুতে ওয়া নাই, উমরু এটা হচ্ছে আমরুন। তাহলে عن عبد الله بن عمر بن العاص, عمر بن العاص, عمرين জি, عمر بن العاص জি, عمرين العاص হযরত আমর, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না রাজুলান, একজন লোক, সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক প্রশ্ন করেছে, তাহলে সাআল রাসূলুল্লাহ কেন? সাআল রাসূলুল্লাহ, সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আইয়ুল ইসলাম খায়রি, খায়রুন খায়রুন, আইয়ুল ইসলাম খায়রি, ইসলামে কোনটি উত্তম? জি, অর্থাৎ আইয়ু শাইয়ুন ফিল ইসলামি খায়রুন, আইয়ুল ইসলামি খায়রুন মানে হচ্ছে আইয়ু শাইয়ুন ফিল ইসলামি খায়রুন, এখানে উজ্জ আছে ইসলামের মধ্যে কোন জিনিস উত্তম। জি, এবং সালাম বলা, তোমার তুমি খানা খাওয়াবে, তুতে এমত তো আমা, তুমি খানা খাওয়াবে, ওয়া তাকরা ও সালামা, এবং সালাম দিবে, আলা মান আরফতা যাকে তুমি চেনো, ওয়া মাল্লাম তা আরিফ এবং যাকে তুমি চেনো না। তো ঠিক আছে, আপনার অর্থ ওইভাবে আসে যে এই কাজগুলো করাই হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ। জি, এখানে হচ্ছে আইয়ুল ইসলামও বলেছিলেন, আইয়ুল ইসলামী, আইয়ুর পরে তো জের দেয়, আইয়ুল ইসলামী, আইয়ু শাইয়িন, আইয়ুল ইসলামী খৈরুন, এখানে অর্থটা এরকম হওয়ার কথা যে কোন ইসলাম উত্তম, কিন্তু আইয়ু শাইয়ুন ফিল ইসলামী খৈরুন, বা আইয়ু আমালিন ফিল ইসলামী খৈরুন, ইসলামে কোন আমলটা উত্তম, কোন কাজটা উত্তম, তো আইয়ুল ইসলামী খৈরুন হবে। জি জি, এটা গেল। তারপর 40, عن ابي هريرة رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ابو هريرة رضي الله تعالى عنه বর্ণিত যে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, আপনি যখন মানে বলবেন
তখন রসুলুল্লাহ বলবেন আন্না তো তখন আর নাই, এখানে জি পড়ার সময় আন্নার আমলের কারণে আন্না রসুল আল্লাহই হবে, অর্থের ক্ষেত্রে রসুলুল্লাহই। আমরা যেমন বলি আন আবি হুরাইরা, কিন্তু আমরা অর্থ বলবো কি আবু হুরাইরা থেকে বর্ণিত রফা আলোতে। বলেছেন لله إلا رفعه الله عز وجل ما نقصت صدقته من ماله নাকাস মানে ক্ষতি করে দেওয়া, কমিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, নাকস নাকেস করে দেওয়া, তার মানে ক্ষতি করে না, কমিয়ে দেয় না। মা নাকসাত কমিয়ে দেয় না, কমায় না। কোন জিনিসটা কমায় না? সদাকতন, সদকা কমায় না। মিম মালিন, কোনো মালই সদকা কমিয়ে দেয় না, বা সদকা সদকা কোনো মালকেই কমায় না। শুধু মালুন মানে মালকে কমায় না, মিন মালিন এটা মানে কোনো রকম মালকেই কমায় না, সামান্য মালকেও কমায় না, সম্পদকে কমায় না। ওয়ামা জাদ আল্লাহ আবদান বি আফউইন, আর আল্লাহ তাআলা বৃদ্ধি করেন না বান্দার ক্ষমা দ্বারা, মার্জনা দ্বারা, ক্ষমা করা দ্বারা, মানে মানুষ যে ক্ষমা করে, মানুষকে মার্জনা করে, সেটা দ্বারা আল্লাহ তাআলা কিছুই বৃদ্ধি করেন না। ইল্লা ইজ্জান, ইজ্জত ছাড়া, ইজ্জা ছাড়া, ইজ্জত সম্মান ছাড়া আর কোনো কিছুই তার বৃদ্ধি করেন না। ওয়ামা দোয়া আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহু আযা ওয়াজাল্লা, আর কোনো যে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় না, ইল্লা রাফাআহুল্লাহু আযা ওয়াজাল্লা, এছাড়া যে আল্লাহ তাআলা তাকে উচ্চ করে দেন, উচ্চ মর্তবা দান করেন, উঁচু করে দেন। তার মানে অর্থটা আসছে যে যে ক্ষমার দ্বারা আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দার ইজ্জতই বৃদ্ধি করেন, এবং তাওয়াদু দ্বারা, বিনয় দ্বারা, আল্লাহর জন্য কোনো ব্যক্তির বিনয় দ্বারা আল্লাহ তাআলা শুধু তার তাকে উঁচু করেন, উচ্চ মর্তবায় দান করেন। আমরা পজিটিভ করে শুধুমাত্র দিয়ে বলতে পারি, ইল্লা আছে মানে নফি করে দিয়ে আবার ইসবাত করতেছে, এটা মুস্তাসনা আছে, যার কারণে আমরা শুধুমাত্র বলতে পারি যে এটাই শুধুমাত্র হয়, অন্যগুলো হয় না। এখানে কি বলা হয়েছে, মিন হুনা জায়দাতুন আই মালান, অর্থাৎ মিন হচ্ছে এখানে জায়দা, ওই যে মিন মালিন আছে জের দিচ্ছে, তো মিনটা জায়দা, মিন বাদ দিলে কি হয়, মালান হয়, অর্থাৎ মাফুলে বিহি হয়ে যায়, তখন মিনকে এখানে জায়দা বলছে। তো জায়দা হওয়ার পরও অর্থ অবশ্যই কিছুটা ইয়া দিবে, তাকিদ দিবে, জায়দা থাকলেও তার মধ্যে কিছু অর্থের মধ্যে কিছু তাকিদ থাকে, সেটা হচ্ছে যে কোনো মালই কমায় না। তো বুঝতে পারছো না, এটা বলেন আরেকবার অর্থটা বলেন। জি, আমি শুরুতে ভাবছিলাম নাকসত, নাকসতের নুন দ্বারা আমার বউ বসে যাচ্ছে, এটাই ভাবছিলাম। নাকসত একটা ফেল, নাকসা নাকসাত, নাকস্ত নাকস্তি নাকস্তু, তো মা নাকসত সদা কতন, সৎকা এখানে হচ্ছে ফাইল, নাকসতের সৎকা কমিয়ে দেয় না, কমায় না। মিন মালিন আই হচ্ছে এখানে মালান, তো মিন একটু অর্থটা বেশি দিবে, জায়দা এখানে যে কোনো মালই কোনো সম্পদই কমায় না, সামান্য সম্পদও সৎকা দ্বারা সৎকা হ্রাস করে না, কমায় না। ওয়ামা জাদ আল্লাহ আবদান, ওয়ামা জাদ আল্লাহ আবদান, আর আল্লাহ বৃদ্ধি করেন না কোনো বান্দার বিআফ ওয়েন কি দ্বারা, মার্জনা করা দ্বারা, ক্ষমা করা দ্বারা। ইল্লা ইজ্জান, ইজ্জা ছাড়া, ইজ্জত ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করেন না ক্ষমা করার দ্বারা। ওয়ামা তাওয়াদুআ আহাদুন লিল্লাহি, আর কোনো ব্যক্তি আল্লাহর জন্য তাওয়াদু হয়নি, অর্থাৎ
বিনয়ী হয়নি, ইল্লা রাফাআহুল্লাহু আজা ওয়া জালা, এছাড়া যে আল্লাহ তাআলা তার তাকে উঁচু করেছেন। অথচ শয়তান কিন্তু আমাদেরকে এইগুলোর বিপরীত বলা বলে, সবকিছুই সবকিছুই এর বিপরীত বলে। জি জি, শয়তান বোঝায় আমাদেরকে যে সম্পদ সৎকা করলে কমে যাবে, তারপরে হচ্ছে তুমি যদি ক্ষমা করো তাহলেই তোমার ইজ্জত কমে যাবে, তুমি ক্ষমা করলেই ছোট হয়ে যাবে, আর তাওয়াদু বিনয়ী হলেই তুমি ছোট হয়ে যাবে, বিনয় হলে তুমি মানুষের কাছে নিচু হবে, উঁচু হতে পারবে না, এরকম শয়তান আমাদেরকে বোঝায়। অথচ পুরা বিষয়টাই কিন্তু উল্টা। জি জি, আচ্ছা তাহলে এর পরেরটায় যাই আমরা। আশরাফুল ইসলাম ভাই খেয়াল করেন পরেরটা, আপনি বলবেন এরপরে। 41 নম্বর, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা তামরাতান। তামরাতান মানে কি? তামারুন, তামারুন, তামরুন, তামারাতুন ছিল না, খেজুর। খেজুর, খেজুর, তামরাতুন, তামরাতুন মানে একটা খেজুর, একটা খেজুর, তামরুন আর তামরু, এটা খেজুর বলতে সব যে কোনো সব রকম খেজুরকেই একসাথে বোঝায়, জিন্স। তামরতান এটা হচ্ছে একটা খেজুর। আন্নান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদা তামরতান, ওয়াজাদা মানে কি? ওয়াজাদা ইয়াজিদু, পাওয়া, পাওয়া, লাভ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেলেন? ওয়াজাদা তামরতান, একটি খেজুর পেলেন, একটি খেজুর তিনি পেলেন। কোথায় পেলেন? ফিত তরিকি, রাস্তায়, রাস্তার মধ্যে একটা খেজুর পেলেন তিনি। ফাকওয়ালা, তো খেজুরটা যে তিনি পেলেন, পাওয়ার পরে কি বললেন? ফাকওয়ালা, অতঃপর তিনি বললেন, লাউলা আননি আখাফু, যদি না আমি ভয় করতাম, মানে যদি আমি ভয় না করতাম, যদি না আমি ভয় করতাম বা যদি আমি ভয় না করতাম, আন্তাকুনা মিনাস সাদাকতি, আন্তাকুনা মিনাস সাদাকতি, যে এই আন্তাকুনা মানে এই যে তাকুনার মধ্যে যে জমির আছে, ফাইল আছে, সেটা হচ্ছে ওই তামরতানার দিকে ফিরবে, অর্থাৎ তা সৎকার অন্তর্ভুক্ত হওয়ার ভয় যদি আমি না করতাম। লাউলা আন্নি আখাফু আন্তাকুনা, আন্তাকুনা মানে হওয়ার, তা হওয়ার, ওই তামরতানটা খেজুরটা হওয়ার, মিনাস সদাকতি কিসের অন্তর্ভুক্ত? সৎকার অন্তর্ভুক্ত হওয়ার যদি ভয় আমি না করতাম তাহলে কি হতো? লা আকাল তুহা, তাহলে অবশ্যই আমি তা খেতাম, নিশ্চিত কিন্তু না যে সৎকার নাকি সৎকার না, কিন্তু সৎকার, সৎকার অন্তর্ভুক্ত হওয়ার ভয়ে তিনি খাননি। লাউলা আন্নি আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি, যদি না আমি তা সৎকার অন্তর্ভুক্ত হওয়ার ভয় না করতাম, লা আকালতুহা, লা এটা লাউলার পরে লা আসে জবাবের ক্ষেত্রে, লা আকালতুহা, অবশ্যই আমি তাকে খেতাম, তা খেতাম। বলেন আসলাম আলাইহিস সালাম ভাই। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, একবারে পড়লে আনাসিন বলেন, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু, আনিন নাবী, আনি না, এটা আন্নান নাবিয়া, এটা আন্না, ইন্না আন্না যে আছে বাক্যের মাঝখানে আসলে আন্না আসে, শুরুতে ইন্না আসে, সেই আন্না হরফে মুশাবাতা বিল ফেল, আর আনিন নাবি ওটা আরেক, ওটা অনেক জিনিস। আনান নাবি কি? আন্নান নাবিয়া, আন্নান নাবিয়া, আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা তামরাতান ফিল ফিত্তরিকি ফাকাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা তারা তান আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম
রাস্তায় একটি খেজুর পেলেন এবং বললেন, লাউলা আন্নি আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি আল লা আক লা আক আকুলু আক লা আকাল তুহা আকালা ইয়াকুলু থেকে লা আকাল তুহা লা আকাল তুহা যদি আমি ভয় না করতাম সে সদাকার ভয় না করতাম তাহলে আমি সদাকা যদি আমি তা সদাকার অন্তর্ভুক্ত হওয়ার ভয় না করতাম, তাকুনার মধ্যে তা একটা আছে, তা অর্থাৎ সে খেজুরটা সদাকার অন্তর্ভুক্ত হওয়ার ভয় না করতাম, ভয় না করতাম, তাহলে কি করতাম? লা আকাল তোহা আমি তা খেতাম না, খেয়ে খেতাম আমি তা। এই লাটা তো আপনার নাফি না, লাটা হচ্ছে তাকিদ, যেটা লাউলার পরে জবাবের ক্ষেত্রে, জবাবের শর্ত, লাউলা এটার পরে আসে, জবাবের শর্তে আসে। লা আকাল তুহা, অবশ্যই আমি তা খেতাম, ভয় না করলে খেতাম, ভয় করার জন্য তো তিনি খাননি। আচ্ছা এরপরে হচ্ছে 42 নম্বর, আন আবদুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নাবি, এখানে দেখেন এটা আছে আনিন আর এখানে ছিল আন্নান নাবিয়া ওয়াজাদা, এটা আন্নান নাবিয়া মানে আন্নার পরে আন্নার ইসিম এবং খবর আছে, আর এখানে সরাসরি আনিন নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলা, এই যে আনিন নাবি সাল্লাল্লাহু সাল্লাম কলা, এই কলার সাথে এটা সম্পর্কিত, যে তিনি যে বললেন আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন সেটা হচ্ছে কার কাছ থেকে? আনিন নাবি সাল্লাল্লাহু সাল্লাম, নবী সাল্লাল্লাহু সাল্লাম হতে বর্ণনা করেছেন, কি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানে কলা মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা মানে হচ্ছে জান্নাতে প্রবেশ করবে না, কে করবে না? মান কানা ফি কলবিহি, মান মানে যার, কানা হবে, ফি কলবিহি বা থাকবে, তার অন্তরের মধ্যে থাকবে, যার অন্তরের মধ্যে থাকবে বা যার অন্তরের মধ্যে আছে, কি আছে? মিথ কলা জাররাতিম মিন কিবরিন, মিন কিবরিন, কিবরিন মানে হচ্ছে অহংকার, জাররা পরিমাণ, জাররা মিথ কলা জাররাতিন মানে হচ্ছে, মিথ কলা জাররাতিন মানে কণা পরিমাণ, অণু পরিমাণ বা কণা পরিমাণ, যার মধ্যে অহংকারের কণা পরিমাণও থাকবে, যার মধ্যে অহংকারের কণা পরিমাণও থাকবে, মিন কিবরিন মানে অহংকার থেকে, অহংকারের কিছু অংশ, এখানে অহংকারের কিছু অংশ যদি থাকে সেটা কতটুকু অংশ? মিথ কলা জাররাতিন অর্থাৎ একবারে কণা পরিমাণ, অণু পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, মান কানা ফি কলবিহি কোথায় থাকবে? ফি কলবিহি মানে অন্তরের ভিতরে, যার অন্তরের মধ্যে অণু পরিমাণ কণা পরিমাণও কিবর অহংকার থাকবে, সে কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। তো লাইয়াত খুল জান্নাত, এটার ফাইলই হচ্ছে মান থেকে শুরু করে পরবর্তী যা আছে পুরো জুমলাটাই হচ্ছে সেলাম আউসলাম মিলে ইয়াদ খুলুর ফাইল, যে প্রবেশটা করবে নাকি, আর জান্নাতে মাফুলে বিহি। ফকল রজুলুন, তখন একজন ব্যক্তি বলল, এই হাদিসটা শোনার পরে জান্নাতে প্রবেশ করবে না, অন্তরে সামান্য পরিমাণও যদি অহংকার থাকে, তো এক ব্যক্তি বলল, ইন্নার রজুলা, নিশ্চয় ইন্নার রজুলা, নিশ্চয় একজন লোক, ইন্নার রজুলা মানে নির্দিষ্ট একটা লোক, নিশ্চয় যে কোনো লোক, ইউহিব্বু আইয়াকুনা সাউবাহু, ইউহিব্বু মানে হচ্ছে পছন্দ করে, ভালোবাসে, পছন্দ করে, কি পছন্দ করে? আইয়াকুনা সাউবাহু, আইয়াকুনা মানে হওয়া, হওয়া পছন্দ করে, আন মাসদারিয়া হওয়ার কারণে আইয়াকুনা মানে হওয়া, নিশ্চয় নিশ্চয় কোনো ব্যক্তি পছন্দ করে,
আয়াকুনা সাউবাহু, তার পোশাককে হওয়া পছন্দ করে, কি হওয়া পছন্দ করে, হাসানান, হাসানান মানে সুন্দর হওয়া পছন্দ করে, যে কোনো ব্যক্তি কি পছন্দ করে, তার পোশাককে সুন্দর হওয়া পছন্দ করে। ওয়া নাআলাহু হাসানাতান, পোশাকটাকে পছন্দ, সাউবাহু হাসানান ওয়া নাআলাহু হাসানাতান, তার জুতা, না আলুন মানে কি, জুতা, জুতা এখানে থাকার কথা, না আলুন থেকে নি আলুন, জুতা, তো না আলুনকে কিন্তু মুয়ান্নাস হিসাবেই ধরা হয়, মুয়ান্নাস সামাই, এই জন্যে হাসানাতান, না আলুনের সিফাত আসছে কি, না আলাহু হাসানাতান, না আলাহুটা হচ্ছে না আলুহু, না আলুহু হাসানাতান, না আলু, না আলুনের সিফাত হাসানাতান ব্যবহৃত হবে, তবে এখানে কানার ইয়াকুনুর না আলুহুটা হচ্ছে সাউবহুর মতো, না আলু, না আলুহুটা হচ্ছে ইয়াকুনুর ইসিম, আর হাসানাতান হচ্ছে খবর, কানা তার খবরকে নসব দেয়, এই জন্যে ওয়া না আলুহু হাসানাতান। তো কি কি পছন্দ করে, ইন্না রাজুলা ইউহিব্বা ইয়াকুনা সাউবাহু হাসানাতান ওয়া না আলুহু, কাপড় এবং তার জুতা, জি এখানে সাও বাহু না, সাও বহু আর না আলুহু দুইটাই হবে, সাও বহু আর না আলুহু, আয়াকুনা সাও বহু, সাও বহু হাসানান ওয়া না আলুহু হাসানাতান, তার কাপড়কেও সুন্দর হওয়া পছন্দ করে এবং জুতাকে সুন্দর হওয়া পছন্দ করে। কলা, তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামালা, নিশ্চয় আল্লাহ হলেন সুন্দর আর তিনি পছন্দ করেন সৌন্দর্যকে, জামিলুন মানে সুন্দর, এটা সিফাত, আর জামাল অর্থাৎ ওই যে সুন্দর হয়েছে যেই কারণে সৌন্দর্যটা, তো নিশ্চয় আল্লাহ হলেন সুন্দর এবং তিনি পছন্দ করেন সৌন্দর্যকে। জামাল, জামাল, জামিল মানে সুন্দর আর জামাল মানে সৌন্দর্য, যার মধ্যে সৌন্দর্য থাকে সে সুন্দর হয়, সৌন্দর্য থাকার কারণেই কিন্তু সুন্দর হয়। আচ্ছা সোহেব ভাই বলবেন, এটা সামনে আগাবো, সামনে আগাই, এটা পরে আপনারা দেখে নিন, কারণ আমার কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় হবে না মনে হয়। এরপরে হচ্ছে 43, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কি বলতে শুনেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাঈমা ওয়াল সাঈমাল কাঈমা, আদরকা ইউদরিকু মানে হচ্ছে পাওয়া, লাভ করা, ওয়াজাদা মানেও যেরকম পাওয়া, আদরকা মানেও পাওয়া, পার্থক্য আছে। তো ইন্নাল মুমিনা, নিশ্চয়ই মুমিন, নিশ্চয়ই মুমিন, লা ইউদরিকু বি হুসনি খুলুকিহি, লাভ করে, লা ইউদরিকু মানে সে লাভ করে, নিশ্চয় মুমিন লাভ করে বা পায়, কি দিয়ে পারা, কি দিয়ে পায়, বি হুসনি খুলুকিহি, হুসনি খুলুকিহি মানে হচ্ছে চরিত্রের উত্তমতা, সুন্দর চরিত্র, বি হুসনি খুলুকিহি, এটা অর্থ নিচে দেওয়া থাকার কথা, হুসনুল খুলুকি মানে হচ্ছে চরিত্রের উত্তমতা, চরিত্রের উত্তমতা, যেহেতু মোজাব মোজাবিলিহি আছে, তার চরিত্রের উত্তমতা, হুসনি খুলুকিহি, তার চরিত্রের উত্তমতা দ্বারা লাভ করে, মুমিন লাভ করে, কি লাভ করে, ইদুরিকর মাহফুলে বিহিটা কি, মানে লাভ করেটা কি, ইদুরিকর মধ্যে ফাইল আছে হুয়া, যেটা ফিরবে মুমিনের দিকে, মাহফুলে বিহি আছে পরে, কি লাভ করে মোমেন, দারাজাতাস সাঈমা, সাঈমাল কাঈমা,
অথবা দারাদাত সাইমা ওয়াল কাইমা, হয়তো এরকম রেওয়ায়েত একটা শুনছিলাম, দারাদাত সাইমা, দারাজাত সাইমি, দারাজাত সাইমিল কাইমি, এটা হচ্ছে মজাব মজাব ইলাহি, দারাজাত সাইমিল কাইমি, সিয়াম পালনকারী এবং রাত্রি যাপনকারী, মানে সিয়াম পালনকারী এবং কিয়াম পালনকারীর মর্তবা লাভ করে। কি দ্বারা মর্তবা লাভ করে? চরিত্র, তার চরিত্রের উত্তমতা দ্বারা নিশ্চয় মুমিন লাভ করে। দারাজাত সাইমিল কাইমি অর্থাৎ সাইম এবং কাইম, সিয়াম পালনকারী এবং রাত্রি যাপনকারীর মর্তবা লাভ করে। রাওয়াহু আবু দাউদ। 44 নম্বরের পরে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, একই জিনিস আগেরটা যা ছিল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। কুল্লিহিটা যে আমরি থেকে আসছে বদল, এই জন্য এটা বদল হচ্ছে তাবে হয়, ফিল আমরি কুল্লিহি মানে আমরের সবই। ইন আল্লাহ রফিকুন, রফিকুন মানে হচ্ছে রফিকুন, এখানে থাকার কথা রফিকুন, রিফকুন মানে কোমলতা, তাহলে আল্লাহ হচ্ছেন কোমল, এটা সিফাত রফিকুন, আর রিফকা হচ্ছে ওই কোমলতা, ওখানে যেরকম জামিল জামাল রফিকুন আর হচ্ছে রিফকুন, সিগা একই না, পার্থক্য আছে, রফিকুন সিগাটা মিলছে জামিলের সাথে কিন্তু রিফকুন এটা জামালের সাথে মিলেনি। তো ইন আল্লাহ রফিকুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন কোমল, কোমল নরম, এবং তিনি কি পছন্দ করেন, ইউহিব্বুর রিফকা, কোমলতাকে পছন্দ করেন, তিনি কোমলতাটাকে পছন্দ করেন, ফিল আমরি কুল্লিহি কাজের সব বিষয়ের মধ্যে, দিনের সব বিষয়ের মধ্যেই তিনি কি পছন্দ করেন, কোমলতাটাকেই পছন্দ করেন। আচ্ছা, এরপরে হচ্ছে 45, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মানে আবদুল্লাহ ইবনে ওমর, ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ আগে হয়েছে অনেকবার, কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন, রাইন যে হয়েছে এটা ইয়া ছিল, ইয়াটাকে হজব করার কারণে আইনের নিচে জের আসছে, তার মানে এটা কিন্তু রফা হালতে আছে, রফা হালতে এটা এটা পরিবর্তন হবে, সব হালতেই এই রাইন রাইন রাইনই হবে, রাইয়ুন ছিল, মুয়ান্নাসে রাইয়াতুন, পরে আমরা পাবো রাইয়াতুন, ইয়া ছিল। তো কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই কি রাখাল, দায়িত্বশীল বা রাখাল, রাইন রাখাল, যে রাখাল রাখালের কাজ করে, যে বা দায়িত্বশীল, একটা দায়িত্ব নিয়ে কাজ করে, কুল্লুকুম মানে তোমাদের প্রত্যেকেই অর্থাৎ তোমরা সবাই রাইন দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, মাসউলুন এটা সাআলা ইয়াসআলু থেকে সাইলুন মাসউলুন, সাইলুন ইসমে ফাইল, মাসউলুন হচ্ছে ইসমে মাফউল, সাইলুন মাসউলুন, সাইলুন হচ্ছে ফাইলুনের ওজনে ইসমে ফাইল, আর মাসউলুন হচ্ছে মাফউলুনের ওজনে ইসমে মাফউল, সাইল মানে হচ্ছে জিজ্ঞাসা যে কারী, জিজ্ঞাসাকারী যে জিজ্ঞাসা করে, আর মাসউলুন মানে যাকে জিজ্ঞাসা করা হয় বা হবে, তো মাসউলুন হচ্ছে জিজ্ঞাসিত হবে, ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, এই মাসউলুন ইসমে মাফউল কিন্তু এখানে আমল করতেছে, এই জন্য এটা অর্থ দেবে ভবিষ্যতের, ফেলে মুদারের অর্থ দেয় ইসমে ফাইল ইসমে মাফউল, ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, এবং তোমরা সবাই, তোমরা প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে, তার রাখালি সম্পর্কে মানে তার দায়িত্ব সম্পর্কে কি হবে, জিজ্ঞাসিত হবে, মাসউলুন মানে জিজ্ঞাসিত হবে, আর সাইল মানে জিজ্ঞাসাকারী হতো, আর মাসউলুন মানে জিজ্ঞাসিত হবে,
এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, অনেক শোনা যায়, মাশহুর হাদিস। কুল্লুকুম জি রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এরপরে এটা তাফসির বলে দিয়েছেন যে আল ইমাম রাইন, ইমাম হলো দায়িত্বশীল, ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, এবং তিনি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, আর কোনো ব্যক্তি তার পরিবারের মধ্যে, ফি আহলিহি মানে তার পরিবারের মধ্যে দায়িত্বশীল, ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা, আর মহিলা, মহিলা বা স্ত্রী লোক, তিনি দায়িত্বশীল কোথায়? ফি বাইতি জাওজিহা, তার স্বামীর গৃহে। মহিলা কোথায় দায়িত্বশীল? তার স্বামীর গৃহে দায়িত্বশীল। ওয়া মাসউলাতুন আর রাইয়াতিহি, আর তিনি জিজ্ঞাসিত হবেন তার দায়িত্ব সম্পর্কে। ওয়াল খাদিমু, আর খাদেম, খাদিম মানে হচ্ছে খাদেম, যে খেদমত করে। ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়িদিহি, ফি মালি সাইয়িদিহি, আর খাদেম কোথায় দায়িত্বশীল? তার মনিবের সম্পদের মধ্যে, সম্পদে। ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, আর সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তাই না? ওয়া আবার প্রথম কথাটা আবার নিয়ে আসছেন যে ব্যাখ্যাটা করার পরে, ওয়া কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, ওই আগের কথা যে অর্থাৎ তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমরা সবাই তার দায়িত্ব সম্পর্কে কি হবে? জিজ্ঞাসিত হবে। বলেন শোয়েব ভাই, বলেন। عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله تعالى عنه تكي بنيتو تيني بولين سمعت رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم يقول আমি শুনেছি رسول الله صلى الله عليه وسلم কে বলতে كلكم راع وكلكم مسؤول عن رعيته যে কুল্লুকুম, তোমরা প্রত্যেকেই রাইন, দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল বা রাখাল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমরা প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল ইমাম রাইন, আল ইমাম রাইন, ইমাম দায়িত্বশীল, ইমাম দায়িত্বশীল, ও মাসউল আন রাইয়াতিহি, আর তার দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। অর রজুলু রাইন ফি আহলিহি, একজন ব্যক্তি, অর রজুলু রাইন ব্যক্তি, আর ব্যক্তি দায়িত্বশীল, ফি আহলিহি, তার পরিবারের মধ্যে, পরিবারের, তার পরিবারের মধ্যে, জি, তার পরিবারের, তার পরিবারের দায়িত্বশীল একজন লোক, তার পরিবারের দায়িত্বশীল। ও মাসউল আন রাইয়াতিহি, আর তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হলো। জি, এখানে আর রজল বলতে অবশ্য এটা নাকিরা না, এটা সমস্ত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছে, যে কোনো ব্যক্তি, জিন্স, জি, আলিফ লাম থাকার কারণেই তো জিন্স বোঝাচ্ছে, যে কোনো ব্যক্তি হতে পারে, তার পরিবারে দায়িত্বশীল। জি, আসরাফুল ইসলামে বলেন তারপর থেকে, ওয়াল মার আতো আল মারাতু রুআইয়াতুন ফিল বাইতি, ফিল বাইতি না, ফি বাইতি জাওজিহা, ওটা হচ্ছে ঝা, ফি বাইতি জাওজিহা,
few pages of the hair or masula masulat masulat মাসউলাতুন যেহেতু মুয়ান্নাস এর জন্য ওয়া মাসউলাতুন মুজাক্কারের ক্ষেত্রে মাসউলুন মুয়ান্নাসের ক্ষেত্রে মাসউলাতুন মাসউলাতুন আন রাইতাহা আন রাইয়াতিহা আর রাইয়াতিহা আন জার দিবে আন রাইয়াতিহা জি আর মহিলা হ্যাঁ মহিলাগণও বলতে পারেন মহিলাগণ বাড়িতে তাদের তার স্বামীর বাড়ি তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল ফি বাইতি জাওজিহা মুজাব মুজাবিলাহি তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল মহিলারা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসিত হবে সে জিজ্ঞাসিত হবে বা তাকে জিজ্ঞাসা করা হবে আল খাদিমু ওয়াহি অন রাইন ফি মালি মালি সাইয়িদিহি সাইয়িদিহি ওয়া মাসউলা ওয়া মাসউলুন মাসউলুন মিন রাইন না ওটা আন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি আন রাইয়াতি আর রাখালতা রাখাল না খাদেম খাদেম ওয়াল খাদিমু রাইন একটু করে মানে বলেন ওয়াল খাদিম রাইন আর খাদেম হচ্ছে দায়িত্বশীল বা রাখাল ফি মালি সাইয়িদিহি তার মনিবের সম্পদে সম্পদের মধ্যে সে দায়িত্বশীল ওয়া মাসউলুন আর রাইয়াতিহি সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে ওয়া কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে জি এটা পারলে মুখস্ত করে ফেলুন হাদিসটা এরপরে হচ্ছে 48 নম্বর হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মানে আর আমি বলছি না মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ মান আতাআনি আতা ইউতিউ মানে আনুগত্য করা মান আতাআনি যে আমার আনুগত্য করলো ফাকদ আতা আল্লাহ সে নিশ্চয়ই কার আনুগত্য করলো আল্লাহর যে আমার আনুগত্য করলো সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো অর্থাৎ যে আমার আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো এরকম অর্থ হয় যে আমার আনুগত্য করলো সে সে তো আল্লাহরই আনুগত্য করলো ওয়ামান আসানি আর যে আমার নাফরমানি করলো ফাকদ আসাল্লাহ হা তাহলে সে কার আনুগত্য কার নাফরমানি করলো আল্লাহ নাফরমানি করলো ওয়ামায়তুল আমিরা ওয়ামায়তুল আমিরা আর যে আমিরের আনুগত্য করে আগেরটা ছিল করলো ফেলে মাজি দিয়েছিল এবার হচ্ছে ফেলে মুদারে ওয়ামায়তুল আমিরা আর যে আমিরের আনুগত্য করে ফাকদ আতা আনি সে আমার আনুগত্য করলো ওয়ামাইয়া আসুল আমিরা আর যে আমিরের নাফরমানি করে ফাকদ আসওয়ানি সে আমার নাফরমানি করল যেহেতু শর্তের অর্থ আছে মান এজন্য আমরা সবগুলাই একই অর্থ করতে পারি তবে যেহেতু সিগা পরিবর্তন আছে ফেল পরিবর্তন আছে অবশ্যই এটার তাফসিরের মধ্যে বা ব্যাখ্যার মধ্যে গেলে দেখবেন যে কিছুটা হলো পার্থক্য আছে এখানে এখানে আছে মানে আতওয়ানি ফাকদ আতো আল্লাহ আর এখানে বলা আছে মায়ুতিউল আমিরা ফাকদ আতাআনি এর মধ্যে রহস্য অবশ্যই আছে এরপরে আমরা আসছি এর আগেরটা ছিল হচ্ছে 46 48 না 46 ছিল এবার 47 50 পর্যন্ত যাই আমরা আজকে আন আমর ইবনিল আন উমর ইবনিল খাত্তাব এটা হচ্ছে ওয়াজ হতো না এটা উমরু তো আন উমর উমর ইবনিল খাত্তাব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালবিসুল হারিরা লা তালবিসুল হারিরা তোমরা কি পরিধান করো না রেশম হারির মানে লাল রং রেশম রেশম
লাবিসা ইয়াল বিসু থেকে, লাবিসা ইয়াল বাসু, লা তাল বাসু, তাল বিসু হবে না, লা তাল বাসু, লা তাল বাসু হারিরা, তোমরা রেশম পরিধান করিও না। ফাইন না মান লাবিসাহু ফিদ দুনিয়া, কেন না, ফাইন না মানে কেন না, মান লাবিসা ফিদ দুনিয়া, যে তা দুনিয়ায় পরিধান করলো করবে, লাম ইয়াল বাসহু ফিল আখিরা, সে আখিরাতে পরিধান করবে না বা করতে পারবে না, তা আখিরাতে পরিধান করতে পারবে না, হারির দুনিয়াতে পরিধান করলে আখিরাতে পরিধান করতে পারবে না। লা তালবাসুল হারিরা, তোমরা রেশম পরিধান করিও না। ফাইন না মান লাবিসাহু, নিশ্চয় কেন না, মান লাবিসাহু ফির দুনিয়া, যে দুনিয়াতে তা পরিধান করলো বা পরিধান করবে, লাম ইয়াল বাসহু ফিল আখিরা, সে আখিরাতে পরিধান করতে পারবে না বা পরিধান করবে না আখিরাতে। এরপরে হচ্ছে 48, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, কালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালা লি মানে হচ্ছে আমাকে বললেন, কে বললেন, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হাদা জিবরিলু, হাদা জিবরিলু, ইনি হলেন জিব্রাইল, ইয়াকরাউ আলাইকি সালামা, সে তোমাকে সালাম দিচ্ছে, পড়ছে মানে সালাম দিচ্ছে। কালাত, তিনি বললেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কুলতু ওয়া আলাইহিস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আছেন জিব্রাইল সাল্লাম, কিন্তু আয়েশা আনহা কি খেতাব করে বলেননি, কিন্তু হু দিয়ে বলছেন, গায়েব দিয়ে। কালাত কুলতু ওয়া আলাইহিস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে তার উপরও সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। এরপরে 39, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ইউসাল্লিমুর রাকিবু, এটা হচ্ছে সাল্লামা ইউসাল্লিমু থেকে সালাম দেওয়া, আবার আসলামা ইউসলিমু থেকে হয় ইউসলিমু, তো এখানে ইউসলিমুর রাকিবু তো হবে না, আলাল মাশি, ইসলিম মানে ইসলাম গ্রহণ করলো, আলাল মাশি তো হওয়ার কথা না, এই জন্য এটা হবে ইউসাল্লিমু, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আর সালামের বিষয়ে আমরা এখন পেয়েছি সামনে, সালাম দিবে, রাকিব মানে হচ্ছে আরোহণকারী, যে কোনো কিছুতে আরোহণ করে যাচ্ছে সে হচ্ছে রাকিব, রাকিবা ইয়ারকাবু থেকে আরোহণ করা, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, মাশি মানে যে হেঁটে যাচ্ছে, তাহলে যে কোনো কিছুতে আরোহণ করে যাচ্ছে অর্থাৎ আরোহী, আরোহী সালাম দেবে কাকে, পদচারীকে, যে হেঁটে যাচ্ছে আরোহী সালাম দেবে পদচারীকে, ওয়াল মাশি আলাল কাইদি, আর পদচারী সালাম দেবে কাকে, বসে থাকা স্থির থাকা ব্যক্তিকে, যে বসে আছে তাকে সালাম দেবে হচ্ছে পদচারী, ওয়াল কলিলু আলাল কাসিরি, আর অল্প অল্প সংখ্যক যারা আছে তারা সালাম দেবে কাকে, বেশি সংখ্যক জামায়াতকে, বেশি সংখ্যককে সালাম দেবে অল্প সংখ্যক, এইটা হচ্ছে সালাম দেওয়ার সাধারণ একটা নিয়ম, ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি ওয়াল মাশি আলাল কাইদি ওয়াল কলিল আলাল কাসিরি, ইউসাল্লিমু এটার কিন্তু আমল চলছে, ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, এখানে আবার আবার আছে ওয়া ইউসাল্লিমুল মাশি আলাল কাইদি ওয়া ইউসাল্লিমুল কলিল আলাল কাসিরি, তো ইউসাল্লিমু এটা সব জায়গাতে আমল করতেছে। 50, আন কিলমাতা ইবনে হানবালি, হানবালি রাদিয়াল্লাহু আনহু কালা আতাইতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাইয়া ইতি মানে আশা, আতাইতুন নাবিয়া মানে আমি নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসলাম, ফা দাখালতু আলাইহি ওয়ালাম উসাল্লিম,
সাল্লামা ইউসাল্লিমু থেকে উসাল্লিমু লাম উসাল্লিম, ফা দাখালতু আলাইহি ওয়ালাম উসাল্লিম, আমি তার কাছে প্রবেশ করলাম কিন্তু সালাম দিলাম না, ওয়ালাম উসাল্লিম মানে আমি সালাম দিলাম না, সালাম না দিয়েই প্রবেশ করলাম। ফাকালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরজি, ইরজি মানে কি তুমি ফিরে যাও, রাজা ইয়ারজি থেকে ফেলে আমর ইরজি তুমি ফিরে যাও। ফাকুল তারপরে বলো, ফিরে গিয়ে বলো আসসালামু আলাইকুম আ আদখুলু, আসসালামু আলাইকুম আ আদখুলু, দুইটা বিষয় আছে, এক হচ্ছে সালাম, প্রথমে সালাম দাও তারপরে আবার অনুমতি নাও, আ আদখুলু মানে হচ্ছে আমি কি প্রবেশ করতে পারি বা আমি কি প্রবেশ করব, এই আ আদখুলু হচ্ছে এটা অনুমতি চাচ্ছে, তো দুইটা বিষয়, সালাম না দিয়ে অনুমতি না নিয়ে চলে আসছেন, তো বলছে আগে তুমি যে সালাম দাও তারপরে অনুমতি নাও, বলো যা আসসালামু আলাইকুম আ আদখুলু। আল্লাহ সুবহানাহু তাআলাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে প্র্যাকটিক্যালি দেখাই দিলেন, ঢুকে গেছে সালাম না দিয়ে, কিলবাতা ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তুমি যাও বলো আসসালামু আলাইকুম আ আদখুলু, মানে সালাম দাও এবং অনুমতি নাও। তো 50 পর্যন্ত আজকে থাক, আমরা দু একটা শুনি আবার, সালামের অধ্যায় শুরু হয়েছে যে এখান থেকে এই জায়গা থেকে বলেন শোয়েব ভাই, বলেন এই যে এটা 48 নম্বর, عن عائشة رضي الله عنها قالت عائشة رضي الله تعالى عنها تقول تني ولن قال لي رسول الله صلى الله عليه وسلم رسول الله نا رسول الله كنت ولن رسول الله جي قال لي رسول الله صلى الله عليه وسلم جي رسول الله صلى الله عليه وسلم اما كي بولتشن هذا جبريل ইনি জিব্রাইল, ইনি জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম, ইয়াকরাউ আলাইকিস সালাম, আলাইকিস সালামা, ইয়াকরাউ আলাইকিস সালামা, ইয়াকরাউ ফিল মাফউল বিহি, ইয়াকরাউ আলাইকিস সালাম, সে তোমাকে সালাম দিয়েছে, দিয়েছে, ইয়াকরাউ তো ফিল মুদার, দিচ্ছে, 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 জি, তোমাকে সালাম দিচ্ছে। তিনি বললেন কুলতু, আমি বললাম ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তার উপরেও শান্তি আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক, বর্ষিত হোক, জি, মাশাআল্লাহ। আচ্ছা আমরা আজকে এখানেই রাখি, শেষ করি, আমি আর শুনতে পারলাম না, এইগুলো আবার প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের মূল উদ্দেশ্যই ছিল কোরআন এবং সুন্না বোঝা, এই জন্য এসব বিষয় কিন্তু যত নিয়ম কানুন শিখেছি তার আলোকে এখন আমাদেরকে এই কোরআন সুন্নাটাকে ভালো করে বুঝতে হবে এবং ভবিষ্যতে আরও নিয়াত করতে হবে, এটা সামনে আরও ব্যাখ্যা বিশ্লেষণ আরও যত সামনে আগানো যায়, জীবনে প্রয়োগ অপরের কাছে পৌঁছানো এইভাবে কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।